মেরাজ সম্পর্কে এখানে কথা বলছি। এই মেরাজের ভিতরে এমন একটা উপহার, এমন একটা উপভোগ করব আল্লাহ তাআলা মহামানব সর্বশ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, যেটা ওনার আগেও কাউকে দেন নাই, এটা পরে কাউকে আর কখনো দিবেন না। তাহলে একমাত্র খুব সুন্দর একটা উপহার যেটা একমাত্র আমাদের নবীকে দিয়েছেন, সেটার নাম কি? মেরাজের কথা বলছেন কি? মেরাজ। এই মেরাজ মানে হচ্ছে আল্লাহ তাআলা আমাদের নবীর সাথে সরাসরি সাক্ষাৎ করছেন। কি করছেন? সরাসরি সাক্ষাৎ করছেন ওই জায়গার ভিতরে একেবারে অন্তরঙ্গ অবস্থায়। সবাই খেয়াল করতেছো? আমি আবারও বলি, যদি কথা খেয়াল না করো তাহলে অস্বস্তি লাগবে, ভালো লাগবে না, আর যদি খেয়াল করো তাহলে শুনলে ভালো লাগবে। ঠিক আছে? তাহলে ওই জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন আব্দুল। কি বলছেন? আব্দুল মানে আমার গোলাম। কি বলছেন? গোলাম, বান্দা। এই আল্লাহ তাআলা ওই জায়গায় আমাদের নবীকে খুব প্রিয় মনে করে, খুব ভালো মনে করে, আন্তরিকতার সহিত, মহাব্বতের সহিত, ভালোবাসার সহিত আমাদের নবীরা বলতেছেন আব্দিহি, আমার আব্দিহি বলতে আল্লাহ তাআলা কি বুঝেছেন? আল্লাহ বান্দা, আল্লাহ গোলাম। বুঝতে পারছো? আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে গোলাম বলছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে তার নবীর সম্পর্ক ছিল। বলো না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের নবীর সাথে যেরকম গভীর সম্পর্ক, সেইভাবে আমাদের সাথে আল্লাহ তাআলার একটা গভীর সম্পর্ক হওয়ার একটা রাস্তায় আমরা। বলো না সুবহানাল্লাহ। আমাদের নবীজি যেরকম আল্লাহ তাআলার খুব আন্তরিক, খুব কাছে ছিলেন, ভালোবাসার ছিলেন। এই সবাই কথা শুনো, সবাই কথা শুনো, যেরকম আন্তরিক ছিলেন, ভালোবাসার মানুষ ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে ওই রাস্তার মানুষ বানায় দেয়া গেছে কাদেরকে? কাদেরকে? আমাদেরকে। তাদেরকে বানায় দেয়া গেছে আমাদের। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? নবীর ওয়ারিশ কারা? ওলামা ইকরাম। এবং যারা আমরা এই যে ওলামায়ে আলেম হতে যাচ্ছি আমরা, কথা বুঝতে পারছো? তাহলে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ দুনিয়াতে বলতে গেলে কে? আমরাই। আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ কে? এবার তোমরা একটা আরো কথা শোনো, আমাদের এখানে একটা কল দিল অন্তর, আমরা কেউ দিল কই, কেউ অন্তর কই, কই না কল বলে। এই কল এত পাওয়ার, এটার এত শক্তি বলার মতো না। কেমন শক্তি? যেমন মোবাইল, মোবাইল এই যেমন মোবাইল কম্পিউটার এগুলার ভিতরে ডিভাইস থাকে, একটু যদি মেমোরি যে সেভ করা তার তো এগুলো যদি কন্টেন্ট থাকে তাহলে যে মনিটরের ভিতরে চিত্রটা আসবে না। ঠিক আছে? আর সামান্য তার দিয়ে বিভিন্ন মোবাইল বিভিন্ন রিমোট আদি যে এগুলো দিয়ে কি সুন্দর করে এটা সেট করে তার মাধ্যমে এখানে মাউস চালায় ওখানে দেখা যায় নিচে দিশে, এরকম না? এই দিল এই কলমের এত পাওয়ার এত শক্তি যে এই দিল যদি পরিষ্কার থাকে, কি থাকে? পরিষ্কার থাকে, গুণা যদি না থাকে, অন্যায় যদি না থাকে, তাহলে এই দিল এত শক্তিশালী যে এই দিল নিয়ে আমি আর তুমি যদি নামাজে দাঁড়াই তাহলে এই জমিনে নামাজে দাঁড়াবো, এখান থেকে সরাসরি প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় আসমান নয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান সব পার করে একদম আশু আজিমে স্বয়ং আল্লাহর সাথে আমার এই দিলের সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। বুঝনের কথা? বুঝছো? তাহলে আমার এই দিলের শক্তি কত বলো? এই দিলের শক্তি কত বুঝতে পারছো? কম্পিউটার থেকে অনেক কম, মোবাইল থেকে কম, হিসাব করে পারা যাবে? বলো তো, কেউ বলতে পারবা যে প্রথম আসমান কোন জায়গায়? বলতে পারবা? আমরা শুনলে আশ্চর্য হয়ে যাইবা যে চাঁদের দেশে মানুষ গেছে, শুনছো না? সূর্যের দেশে মানুষ যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু আজ পর্যন্ত যাইতে পারে নাই, তারার দেশে মানুষ যাওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু আজ পর্যন্ত পারে নাই। এই চাঁদ আর সূর্য আমাদের থেকে যতটুকু উপরে, খেয়াল করো,
এই চাঁদ আর সূর্য আমাদের থেকে যতটুকু উপরে, ওই চাঁদ আর সূর্যটাকে আমরা দেখতে পাইতেছি। আজ পর্যন্ত কোন বিজ্ঞানী প্রথম আসমান যে কত উপরে এটা কোন বিজ্ঞানী গবেষণা করে পাইছে? বুঝতে পারছ? এই চাঁদ, চাঁদ থেকে তার আরো অনেক উপরে সূর্য, তারও অনেক উপরে তারা। বুঝতে পারছ? কিন্তু এরও কত উপরে আসমান আছে আজ পর্যন্ত কোন বিজ্ঞানী এটা গবেষণা করে বের করতে পারে? এটা প্রথম আসমানের কথা। কিসের কথা? কিসের কথা? প্রথম আসমানের কথা। জমিন থেকে প্রথম আসমান যতটুকু দূরত্ব, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এর যাব দূরত্ব। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কি এর থেকে ডাবল দূরত্ব? আরো শুনলে তোমরা আশ্চর্য হয়ে যাবে যে প্রথম আসমান আল্লাহ এত মোটা করে তৈরি করছে, এখান থেকে প্রথম আসমানের যত দূরত্ব শুধু প্রথম আসমানটা মোটা এত। বুঝতে পারছ? বুঝতে পারছ? আজ পর্যন্ত কোন বিজ্ঞানী প্রথম আসমান সূর্য দেশ, তারকার দেশ গবেষণা করে বের করতে পারলেও প্রথম আসমানের হিসাব কিন্তু আজ পর্যন্ত কোন বিজ্ঞানী করতে পারেনি। যে কতটুকু করে যাইতে 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 লাস্ট পর্যন্ত তারা বলতেছে যে আর প্রথম আসমান বলতেই কিছু নেই, মানে তারা খুঁজে পায় না। তাই লেগে কি করে প্রথম আসমান বলতে? তোমাদেরকে একটা ঘটনা শুনি, গল্প গল্প শোনাবো। এক লোকের, এক লোকের ঘরে এরকম তিন হাতের একটা কলস ছিল। কয় হাত? তিন হাত। কয় হাতের? তিন হাতের। খেয়াল করো, খেয়াল করলে কিন্তু মজা পাবে। তাসিন খেয়াল করো, এক লোকের ঘরে একটা কলস অথবা এটার মটকা বলে, কয় হাত? তিন হাত। উঁচু তিন হাত, উঁচু কি আছে মটকা? বুঝতে পারছো? এই তিন হাত উঁচু এই মটকা তার ঘরের মধ্যে, কিন্তু তার বউয়ের উচ্চতা হচ্ছে দুই হাত। তার বউয়ের উচ্চতা কয় হাত? দুই হাত। দুই হাত। এবার বলো তো, ওই মটকার মধ্যে যদি হাত দিয়ে পানি নিতে যায় তাহলে তিন হাত নিচে কি সে যাইতে পারবে? কয় হাত যাবে? এক হাত যাবে। কয় হাত? তার এই পুরো শরীরের অর্ধেক যদি যায়, তারপর হাত যদি নিচের দিকে যায় তাহলে মাত্র দেখা যাবে ঘুরে ফিরে কয় হাত হবে? এক হাত হবে। এখন শাশুড়ি তাকে বলছে যে বউ পানি নিয়ে আসো। এখন পানি তো হচ্ছে না, ওই মটকার নিচে পড়ে আছে। সে যখন যায় এরকম হাতাইতেছে পানি পাচ্ছে না, তো সে বলতেছে আমার পানি কিন্তু নাই, কয়তলার মধ্যে আছে। তো সে আবার যায় হাত রাইতেছে, বহুত রকমের এরকম মানে হাত দিয়ে বিছড়াইতেছে, কিন্তু পানি যে নিচে সে তো পানি পাচ্ছে না। তো সে বলতেছে যে পানি নাই। শাশুড়ি আবার বলতেছে পানি নিচের দিকে, তুমি দেখো নিচ থেকে পানি ওঠা হবে। কয় নিচ তো এটা নাই, কলসের যে নিচ বা মোটার যে তলা এই তলাই নাই। আপনি বারবার তলায় পানি আছে কোনো দিন, এটা তো তলাই নাই। আসলে কি মোটার তলা নাই? কেন সেই কথা বলছে? তার বুঝতে নিজে তার হাত ওই পর্যন্ত যায় না, ফাটো, যার কারণে সে এখন বলতেছে কামা মোটকার তো তলাই নেই, আমি পানি লোকটা দেখে তলা ছাড়াবো। বুঝছো? বুঝছো? এখন আমাদের দেশের বিজ্ঞানীরা ওই আসমান খুঁজতে 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 পচা আছে, তারা আছে, সূর্য আছে, প্লুটো আছে, বিভিন্ন রকমের তারা, অনেক কক্ষপথের অনেক কিছু গবেষণা করে বের করতে পারছে। কিন্তু আজ পর্যন্ত প্রথম আসমান যে কত উঁচুতে এটা বুঝতে না পাইরা লাস্ট পর্যন্ত আর আসমানে তো নেই। কি বলতেছে? বুঝতে পারছো? তাহলে এই কম্পিউটার, মোবাইল, বিভিন্ন রকমের মানে ডিভাইস, তোমার এই কি বলে হেলিকপ্টার থেকে নিয়ে আমাদের এই রকেট, বিভিন্ন রকেট তৈরি করছে চাঁদের দেশে যাওয়ার জন্য, এত কিছু তৈরি করেও তারা আজ পর্যন্ত প্রথম আসমানের সাথে শুধু সম্পর্ক করতে পারে নাই। আর একটা ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, তার দিল পরিষ্কার, সে চুরি করে না, সে অন্যের সাথে উল্টাপাল্টা কথা বলে না, শিক্ষকদের সাথে বেয়াদবি করে না, সুন্দরভাবে পড়াশোনা করে, মাদ্রাসায় কোরআন শরীফ পড়ে, দিলের ভিতরে তার কিচ্ছু নাই। সত্যি কথা বলতে থাকলেও সে আবার তওবা করে, আল্লাহ আর কোনোদিন অন্যায় করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না। এত ছোট্ট একটা বাচ্চা মানুষ
আব্দুর রহমান তাসিম রাসেল রিহা এদের মধ্যে ছোট বাচ্চাগুলো দিন এই কলবের শক্তি কত ওই এখানে দাঁড়ায় সে যদি মনে করে যে আমি আমার আল্লাহর সাথে যোগাযোগ করব তাহলে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমান সব পার করে এরপরে আল্লাহর আরশ আজিমে ওখানে আল্লাহর সাথে তার দিলের সাথে সে সম্পর্ক তৈরি করতে পারে বিজ্ঞানের থেকে সত্য না হালকা বলো তো এই দিনটা বিজ্ঞানের গবেষণা থেকে শক্তিশালী না হালকা তাহলে এই যে তোমরা যে কথাটা শুনছো তোমাদের কি সন্দেহ হয় না কথার ভিতরে সন্দেহ হয় না সন্দেহ যদি হয় তাহলে তোমরা দেখবে কিছু মুরুব্বী মানুষ আছে কিছু মুরুব্বী মানুষ না কিছু সাধারণ মানুষ আছে আমি আর তুমি রাত্রে ফুটকা বাজে হয় লাইট জ্বলে বাজি ফুটা আমি মশারি জ্বলে থেকে উঠে সবগুলো ফিলের চোখের মতো জানালা দিয়ে চাই তাই না হয় কিনা বলো হয়েছে কিনা সবাই হা করে চাই দুনিয়ার সৌন্দর্য আমি তোমাদের বড় জন্য বলতে পারবো কি মনে হয় তোমাদের বলতে পারবে বলতে পারবে বড় জন্য বলতে পারবে কেমনে কেমনে কয়টা পর্যন্ত সিসি ক্যামেরা বসে থাকে বলতে পারবে আমি কিছু কিছু সময় রাত দুইটা পর্যন্ত লাগাতার আমি সিসি ক্যামেরা থেকে চাই আমি দুইটার পরে যেহেতু প্রবলেম হবে এই কারণে বসে দেয় কথা বুঝতে পারছো দেখি কে এখানে শুয়ে শুয়ে যে হাত একজন আরেকজন গায়ে মারে খাড়ে বিপদ দেয় চুলটাই না দেয় আরো কিছু দৃশ্য আছে কার হাতে গড়ে নিয়ে শুয়েছে এটাও দেখতে পাওয়া যায় কে কার দিকে চায়ার আছে এটাও দেখতে পাওয়া যায় বুঝতে পারছো বুঝতে পারছো তো আমি তো দেখি আচ্ছা আমি ওই দিকে যাচ্ছি না সব কিছু দেখছি দেখার পরেও আমি চাইতেছি যে বাচ্চাগুলা এবং আমাদের সন্তান এরা একটু আনন্দ চায় এরা তো ওটা বুঝবে আমি যে কথা বলতে চাইছি সেই দিকে যাচ্ছি আমি তো তোমাদেরকে কতটুকু মায়া করে এটা করে তোমরা যারা পুরাতন তারাও জানো আর যারা নতুন তারাও আস্তে আস্তে বুঝবে ঠিক আছে জানো যেই কথা বলতেছিলাম প্রমাণ কি আমার এই দিলের শক্তি এত বেশি প্রমাণ সারা দুনিয়ার মধ্যে সারা দেশের ভিতরে পোস্টাবাজি চলতেছে লাইটের আলো কি সুন্দর না দেখতে অনেক সুন্দর না এখন সবার তো এটা মনে চাওয়ার কথা চাওয়ার কথা না এই প্লিজ রিহানার যাবে সবার কি মনে চায় না বলো না সবার কি দেখতে মনে চাওয়ার কথা না কিন্তু তোমাদের মধ্যে কিছু ছাত্রর মনে চায় না এটা আশ্চর্য না তোমাদের মধ্যে কিছু ছাত্র এত সুন্দর জিনিস সেটাই দেখতে মনে চায় কেন বলতে পারবা বলতে পারবা কেন তার দিলের সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে গেছে তার দিলের সাথে কার সাথে সম্পর্ক হয়ে গেছে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে তোমরা চাই আর মজার দিকে সুন্দরের দিকে আর তোমাদের এই এক ছাত্র পায়ে পড়ে আছে সেটার মধ্যে বলো না সুবহানাল্লাহ এই তোমাদের দিন আমাদের এত শক্তিশালী যে এটাকে যদি নাকি আমরা গুনাহ থেকে বিরত থাকি আমরা যদি কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যেই মগ্ন থাকি ভাই আমরা যদি কোরআন শরীফ পড়ার ভিতরেই মগ্ন থাকি আগ্রহ কথা খেয়াল করে শুনো কথা খেয়াল করে মজা পেল আমরা তো অলসতা এই আমি কথা শেষ করে তোমরা বলো ঠিক আছে তাহলে আমরা যদি কোরআন শরীফ পড়ার ভিতরে মগ্ন হয়ে যাই আমরা যদি হাফেজ হব ভালো পর্যায়ের আলেম হব সারা বিশ্বব্যাপী ইনশাআল্লাহ দ্বীনের খাদেম খেদমত করব আল্লাহর জন্য দ্বীনের জন্য আমরা কাজ করব এই নিয়ে তো তোমরা পড়া শুরু করো দেখবা দুনিয়ার এই জুলুস এই সুন্দর্য কোন রকম তোমাদের কাছে ভালো লাগবে কোনটা ভালো লাগবে তোমরা কবির রচনা পড়তে তেলাওয়াত করার আগে দুই রাকাত তাহাজ্জুদ পড়বা দেখবা সেজদার মধ্যে যায় পড়লে তখন তোমাদের মন চাইবে যে আল্লাহর সাথে আরেকটু আমি পড়ি সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা বারবার তোমাদের সাথে পড়তে তোমাদের মন চাইবে বুঝতে পারছো বুঝতে পারছো এই দিন এই কলম এত বেশি পাওয়ারফুল তুমি যখন ওই পরিস্থিতিতে চলে যাবে তখন তোমার মনে হইবো যে আমি সেজদার মধ্যে থেকে আমার মাবুদের প্রশংসা করতেছি আর আমার মাবুদের সাথে আমি কথা বলতেছি বুঝতে পারছো এটা কি বাহিরের রোহিঙ্গি আর কোলবন্দি এগুলো কি এরকম বুঝলে এরকম
চেহারাটা দেখতে সুন্দর, চেহারাটা দেখলে কিন্তু দিল এত সুন্দর, দিল কি না এত সুন্দর না? কথা বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো তো বিষয়টা? তোমাদের দিল এত শক্তিশালী যে তোমরা যখন সিজদায় যাবে তখন এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক হয়ে গেছে, তখন তোমাদের এই দুনিয়ার খেলাধুলা ভালো লাগবে। তোমাদের মধ্যে কিমান ব্যাপার আছে শুক্রবার খেলতে চলে যায়, দুই একটা জিজ্ঞাসা করলাম খেলতে যাবে না? না, আমার কাছে ভালো লাগে। তাহলে তোমার কাছে ভালো লাগে, তোমার কাছে ভালো লাগে না কেন? কেন লাগে না? এটা আস্তে আস্তে এমন অবস্থা তৈরি হয়, শুধু যে শরীর খারাপ এমন না, এমনি অনেকে খেলাধুলা। আমার জীবনে আমি কত এই যে খেলাধুলায় সবাই চলে যেত, আমি মাদ্রাসায় বসে থাকতাম, আমি চাইতাম খেলাধুলা করতাম, খেলাধুলা করতো, খেলাধুলা করার দরকার আছে, হাসি আনন্দ থাকার দরকার আছে, কিন্তু পড়াশোনার এই সময় পড়াশোনা করা এবং আল্লাহর দিকে নিজেকে রুজু করে দেওয়া, ফিরে দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে জরুরি একটা বিষয়। বুঝতে পারছো বিষয়টা? তুমি যতক্ষণ পর্যন্ত এই চিন্তা করবা যে আমাকে আল্লাহ ওয়ালা হতে হবে, এই চিন্তাটা যদি মনে আনো সেভাবে চলার চেষ্টা করো, তাহলে দেখবা তোমার বাড়ির চিন্তা আমি কোন রসিকতা করে আর হাসির ঝটকে তামাশা করে কথা বলতেছি, বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো। একটা লোক মোটরসাইকেল দিয়ে চলাচল, বড় বড় টাকাওয়ালা মানুষ তারা ডাকতো, আমার ভাই আসেন, আমাদের এখানে একটু পরামর্শ দিয়ে দেবেন। সেই লোক নিজেকে খুব পাওয়ারফুল মনে করছে, অনেক পাওয়ারফুল মনে করছে। গতকালকে নর্দা মোটরসাইকেল বাসে গাড়ি দিছে, মোটরসাইকেল যায় ট্রাকে দিছে, তার মাথা ঢুকে শেষ শেষ। বুঝতে পারছো? অনেক পাওয়ারফুল লোক। তুমি এখন মনে করবা যে দুনিয়ার এই হাল হাকি করতে আমার এই মাদ্রাসা বসে থাকতে ভালো লাগে না, কিন্তু বাবারা কসম করে বলে, কসম করে বলে যে এই মাদ্রাসায় তোমরা থাইকা এমন একটা শক্তিশালী অবস্থান তোমাদের তৈরি হবে যে তোমাদের সামনে মৃত্যুকে তোমাদের ভয়ের কিছু মনে হবে। তোমরা তখন এই অবস্থা হবে যে কবরে চলে যাবো কোনো সমস্যা নাই, আমি একমাত্র আল্লাহর জন্য এখানে কোরআন শিখতে আসছি, আলেম হইতে আসছি, মৃত্যু যদি আমার ভয় হোক কবরের ভিতরে আমি অন্তত শান্তিতে থাকতে পারবো। এই অবস্থা তোমার দিলের ভিতরে তৈরি হয়ে যায়, কথা বুঝতে পারছো? আর যদি তুমি আজকে এখান থেকে কোন রকম একটা মাদ্রাসা স্থাপন করছো না, কয়টা শয়তান থেকে বলতে পারবা? আমরা ছোটকালে শুনছি 18টা শয়তান, কয়টা? এটা হচ্ছে এমনি কথার কথা, অনেক শয়তান মাদ্রাসা ছাত্রদের পিছনে লেগে যায়। কারণ একটা মাদ্রাসার ছাত্র যদি মাদ্রাসা থেকে বের হয় তাহলে তার মাধ্যমে হাজার হাজার মানুষ কিভাবে হেদায়েত পাবে? কথা বুঝতে পারছো? এই কারণে শয়তান বেশি মাদ্রাসার ছাত্রদের পিছনে থাকে। তো মাদ্রাসার ছাত্রদের পিছনে থেকে বলবে বক্সের মধ্যে টাকা দেখা যায়, তোর পকেটে টাকা নেই, একটু কেমনে চুরি করা যায়, ওটা নিয়ে দেখে দোকানে একটু নাস্তা খাওয়া যায় কেন, এটা কে শিখে দেয়? এটা কি আমার আর তোমার দোষ? আমার সত্যি কথা বলতে আর ওখানে খালি খালি বসে আছে, তো বসে বসে একজন আর একজন বসে মাদ্রাসা ছাত্র পিছু সবচেয়ে বেশি কাজ করে শয়তান। এই কারণে আমি বাস্তব কথা বলতেছি যে তোমাদের পিছনে শয়তান বিভিন্ন রকমের তোমাদের এখান থেকে বের করতে চাচ্ছে। তোমরা এখান থেকে বের হয়ে আর এক জায়গায় গেলে মনে করবা ভালো কিছু হবে, বাড়িতে গেলে ভালো কিছু মনে করো, ভালো মনে হবে যে ভালো হয়েছে মনে হবে। খোদার কসম, সামান্য শয়তান তোমার মনের ভিতরে বিভিন্ন রকমের ধোকা দিয়া 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 তোমার এই কথা আর এক মাদ্রাসা বানায়, এই কইবে ওই বুঝের ভালো, এই কইবে হুজুর এটা অন্যায় করছে, এরকম বিভিন্ন জিনিস অটোমেটিক শয়তান তোমাকে দেখাবে, তোমার শরীর অটোমেটিক খারাপ হবে। এটা আমি নিজেও এটা বুঝতে পারি না, শয়তান অটোমেটিকলি কিভাবে একটা ছেলে এই আজকে দেখা যাচ্ছে শরীর ভালো, আজকে দেখা যাচ্ছে শরীর খারাপ, আবার ওষুধ খাওয়াইছে ঠিক হয়েছে, আবার পরশু দিন দেখা যাচ্ছে শরীর খারাপ, অটোমেটিকলি হেলথ কেয়ার সাপ্লাই এর জন্য শরীর অসুস্থ হয়ে যায়। কে করে? কে করে? এই পাওয়ারও শয়তান করে। এটা আল্লাহ তাআলা কোরআন থেকে একটা কি পরীক্ষা। বাবারা আমি যে কথা তোমাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে যে আমার আর তোমার দিলে এত পাওয়ারফুল, এত শক্তিশালী, দুনিয়ার সমস্ত মানুষ মৃত্যুর কথা শুনলে কি পাইয়া যায়? ভয় পাইয়া যায়। কিন্তু এত শক্তিশালী তোমার দিল যে তুমি যদি কোরআন ঠিক মতো পড়ার চেষ্টা করো এবং নিয়ত যদি সহি থাকে যে আল্লাহর জন্য আমি পড়তেছি, পড়বো, শেষ করবো, আল্লাহ তাআলা তো তোমার রাস্তা সহজ করে দিবে, এত শক্তিশালী তোমার দিল হয়ে যাবে যে তোমার মৃত্যু যে খুব ভয়ঙ্কর একটা জিনিস এই জিনিসটা তোমার মনে হবে না। কারণ হচ্ছে যে আমি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় কোরআন তেলাওয়াত করে আছি, আমার কোনো ভয় নেই।
মানুষ কোন জায়গায় একসাথে এরকম মনে করো দুই চার পঞ্চাশ ত্রিশ জন ৩০ জন একসাথে কি হয়েছে ঘটনা তো কিছু জানলাম না, তোকে ওই ভাই ওই লাস্ট যে লোকে প্রথম ওখানে দাঁড়াইছিল সেই লোকের দিকে, আচ্ছা কি হয়েছে আপনি তো প্রথম শুরু করলেন, হ্যাঁ আমিও তো শুরু করছি, নিচে দেখা যায় এক ফোঁটা থুতু পড়ে রয়েছে এটা দেখতে, এক ফোঁটা থুতু পড়ে রয়েছে আমি এটা বুঝছো, আমাকে বাংলাদেশ মানুষ আর একটা বলবো হ্যাঁ তোমরা চাষাড়া থেকে যারা বুঝবা আমি এখান থেকে বুঝবো, এখান থেকে নতুন বাজার কত দূর অনেকে জানো, গুলশান কত দূর জানো, তোমরা জানো মধ্যপাড়টা অনেক দূর না, আরো দূর একটা ঘটনা বলছি, আমাদের মাদ্রাসা ছিল নারায়ণগঞ্জ দেওয়াভোগ মাদ্রাসা, দেওয়াভোগ মাদ্রাসার ভিতরে হুলস্থুল সব দৌড়ায়, রিক্সা চলে যায়, সাইকেল চলে যায়, রাস্তা পুরো খালি হয়ে গেছে, এই সব 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 কি জানি হয়েছে, সব পুরো রাস্তা খালি হয়েছে, মানুষজন সব দোকানপাট ঝাঁপটা বন্ধ করে দিছে, মসজিদের দরজা বন্ধ করে দিছে, মাদ্রাসার দরজা বন্ধ করে, ছাত্র সব যায় মাদ্রাসা ঘুম আটকায় বন্ধ করে বয়ে বয়ে ডাক্তার হচ্ছে কথা, মাগরিবের নামাজ আমরা মাদ্রাসায় পড়ছি, রাস্তায় কোনো লোক জানে মাগরিবের নামাজের পরে এক হুজুর বাহিরের পঞ্চাশ বলতেছে, আচ্ছা মাদ্রাসার গেট মসজিদের গেট সব আটকানো, দোকানপাট সব বন্ধ, ঘটনা কি সেটা তো জানলাম না, তো একদম রিক্সা দিয়ে আইতেছে, তো বলে যে ভাই এদের অবস্থা, তাই সবাই তো খুব ভয়ে আছে, ভয়ে ভয়ে পেরেশান হয়ে এই অবস্থা করছে, তাই কি হয়েছে কিচ্ছুই জানলাম না, আসলে ঘটনা কিছু না, সবাই মনে করছে মানে আমার এটা রিল্যাক্স আসলে কিছু না, ওই চাষাড়ার মধ্যে গরু একটা সুজে গেছে আর সবাই শুরু করছে, ওখান থেকে দৌড়ে দৌড়ে শুরু করছে, চাষাড়া কতদূর মনে করে এখান থেকে মধ্যপাড়টা রামপুর, মধ্যপাড়টার পর রামপুর, ওখানে গরু একটা সুস্থ সবাই ছুটে ছুটে শুরু করছে, ওই ছুটে ছুটে এত দূর এসে মাদ্রাসা বন্ধ, মসজিদ বন্ধ, দোকান বন্ধ, রিক্সা নাই, রাস্তায় একটা মানুষ নাই, বুঝতে পারছো আমাদের দেশের মানুষের হাল এই অবস্থা, এত ভয় আমাদের দেশের মানুষ, এত ভয় আমাদের দেশের মানুষের, ভয় এত আপু আসি যে কোনো সময় দেখো আমি আর তুমি যে কোনো সময় মারা যেতে পারি না, পারি আমি আর তুমি যে কোনো সময় কাউকে রেখে আসবো এখানে আসবো খুব ভালো ছেলে, আর আমার বড় ভাই এখানে
তাহলে তোর সামনে থাকলে আমি কথা বলতে মজা পাবো। এই কথা শেষ করে যে আমাদের এই দিন খুব শক্তিশালী, দুনিয়ার সব মানুষ মৃত্যুকে ভয় পায়, জাহান্নামকে ভয় পায়, মৃত্যুকে কি করে ভয় পায়, জাহান্নামকে ভয় পায়। কিন্তু মৃত্যু অবশ্যই হবে, আর তোমরা আমরা মাদ্রাসা ছাত্র এমন শক্তিশালী আমাদের দিন যে মৃত্যু আসবে এটা অবশ্যই ভয়ের বিষয়, খেয়াল করো অবশ্যই ভয়ের বিষয়, কিন্তু ভয় আসে না কিছু না, যেহেতু আমি সঠিক সঠিক লাইন আছে, কারণ আমি দিলে কি আসার কথা না, ভয় আসার, বুঝতে পারছো? তাহলে এমন একটা শক্তিশালী দিল আমার, আমি যেটা তোমাদেরকে বলতে চাই আমার খুব ভালোবাসা তোমাদের প্রতি, আমি মারধর করতে প্রথমে নিষেধ করছি, কিন্তু যেহেতু শয়তান এরকম অস্ত্র দেয় ধোকা দেয় ছাত্ররা দুষ্ট মানে করে, তখন দেখছি না একটু যদি শাস্তি না দেওয়া হয়, খেয়াল করো একটু যদি শাস্তি না দেওয়া হয় তাহলে তোমাদের পড়াশোনা হবে না, তোমাদের জন্য বলছি কাদের জন্য পড়াশোনা হবে না, সেই বিদায় কিছু চুপচাপ থাকবে। তারপরেও আমি ওই আমাদের আগে হাতে সব টাকা ক্যামেরার দিকে চাইয়া থাকতাম, হুজুর কাউরে মারলে তখন আমি যাই বলতাম, হুজুর আমার খুব কষ্ট লাগে, গত কিছুদিন আগে কারে জানি বললাম, কারে জানি বললাম, কারে সাথে বললাম যে রিহানের মায়ের নাই, এটাতে আমি আমার খোলার মতো বানাই দিয়েছি, আমার মায়ের নাম কষ্ট লাগে, কথা বুঝলো? এটা ওর জন্য না, এই হাবিব সাহেব আমি অনেকের ব্যাপারে তারপর মারলে আমার খুব কষ্ট লাগে। সেদিন মনে হয় ঘুম থেকে উঠে দেখতেছি রাফি আর মনে হয় আব্দুর রহিম হুজুরে মানে পিঠের মধ্যে কি জানি দিতেছে রাখি, তা আমি মানে দেখে প্রথমে চুপ করে রয়েছি, পরে পরে খারাপ লাগবে, তো শেষে চিন্তা করলাম যদি আমি এখানে কিছু বলি তাহলে সেই ওদের জন্যই সমস্যা হবে, ভবিষ্যৎ ওদের পড়াশোনার একটা গাফলতি চলে আসবে, এই কারণে চুপ করেছি। বিশ্বাস করো আমার খুব কষ্ট লাগে, কথা বুঝতে পারছো? আমি তোমাদেরকে মারধর করবো, আমি ক্যামেরার দিকে কখনো চাই, যারা নতুন আছে যারা নতুন আছে তোমরাও জানে রাখবো, আমি অনেক মাদ্রাসায় দেখছি ছাত্রদেরকে মারধরের কারণ, এখানে এত বড় বড় ঘটনা ঘটছে যে ছাত্রদেরকে মেরে ফেলে তারপরে লাহির করে দেখবো লাহির মনে হচ্ছে, আমি তাদেরকে বুঝে আসি না এখানে রাখছি, আজ পর্যন্ত ছাত্ররা জানে না, ভালো অনেকেই জানে না, সে একটা বড় ধরনের অপরাধ করছে, মাদ্রাসা তাকে শাস্তি দেওয়ার কথা ছিল কিন্তু শাস্তি না দেওয়ার ফলটাই নেই, এটা অনেক ছাত্ররা এখন কিন্তু তো জানেও না সে অপরাধ করছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ তার অপরাধ সে এখন করে না, বলো না আলহামদুলিল্লাহ, হতে পারে না হতে পারে না, তো যেটা মায়া দিয়ে ভালোবাসা দিয়ে আদায় করা যায় সে মারধর কি দরকার, আর যেখানে মারধর করার দরকার আছে সেখানে বাবা মারধর না চললেও হয় না, কিন্তু আমি পারি না, এই কারণে এখানে লাঠি নিয়ে এখানে কারো জানি মারতে হলে কারি সাথে সামনে মারে ওর এখানে একদিন মারতে সত্যি কথা হুজুরকে দিলে চায় না, এখানে হুজুরা অবস্থা পড়াশোনা, তোমাদেরকে এখানে আনা হচ্ছে পড়াশোনা, আজকের আমাদের এই যা আমরা আলোচনা শুনলাম যা কথাবার্তা শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দিয়ে সঠিক পথে সঠিক বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আজকের এই ঘটনা নিচে আমরা এখানে আজকে বসেছি সন্ধ্যা থেকে বসে আছি, তোমরা অনেকেই জানো না আমাদের এই এলাকায় কাজ করতেন, আমাদের এই এলাকায় ডিউটি করতেন এসআই জনাব কামরুল হাসান, তো এই ভাই একেবারে যুবক বয়সে আল্লাহ তাআলা নিয়ে কিছু হাত করে অ্যাক্সিডেন্টে মারা গেছেন, তো মানুষের জীবনে অনেক ভুল থাকে, যখন মানুষ চলে যায় তখন তার জন্য কি করা উচিত, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, আর তার ফ্যামিলির যারা আছে এদেরকে আল্লাহ তাআলা যেন ধৈর্য ধারণ তৌফিক দান করেন, বাকি ওনাদেরকেও যেন আল্লাহ তাআলা কি করেন হেদায়েত দান করেন, সকলে বলে আমিন। ওনার ফ্যামিলির আপনজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আল্লাহ তাআলা যেন কি করেন হেদায়েত, আর উনি ওনাকে আল্লাহ তাআলা দান করেন, কামরুল ইসলাম সাহেব এসআই কামরুল ইসলাম সাহেব গুলশান থানার বর্তমান মানে ডিউটি অফিসার ছিলেন এসআই কামরুল ইসলাম সাহেব, তো আল্লাহ তাআলা যেন আমার নাম করে দেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করব, ঠিক আছে? এক দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আমার এক বোন নারায়ণগঞ্জের আমার এক চাস্ত বোন হাজবেন্ড দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা একটা বা একটা ছেলের বয়স খুব সুন্দর ছেলেটা, ছেলেটার বয়স আজকে আসার কথা ছিল যেহেতু আপনার আসতে সমস্যা এই কারণে আসেনি, এই চার বছর বয়স, চার বছর ছেলেটা
আর মেয়েটার বয়স হয়েছে 7 বছর মেয়েটাকে আমি সেদিন তার বাবা মারা গেছে আমি জিজ্ঞেস করলাম আমার তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছেন আপনি ভালো আছেন ভালো আছেন মেয়েটা আমাকে বলে না তার সেই ঘর থেকে বাহির হওয়ার সময় একবার প্রত্যেকটা মুহূর্তে তার মুখে এই কথা থাকবে বিসমিল্লাহ তাবারাকাল্লাহ এই নিয়ে পার এই নিয়ে পার কথা বুঝতে পারছো এত সুন্দর এত ভালো মানে আজ এবং আশ্চর্য লাগে তার মা এগুলা সব আজ কথা রেখে যে মাদ্রাসা ভর্তি করছে মাদ্রাসা থেকে শিখে তার মা সারাক্ষণ ঘরে সাজে গুলা শিখে পায় তো মেয়েটা এই 7 বছর মেয়ে ছেলেটার 4 বছর বয়স হঠাৎ করে বাবার অপেক্ষা থেকে বৃহস্পতিবার সেদিন বাবা মারা গেল আজ পর্যন্ত মেয়ে আর ছেলে হয়তো বুঝতেও পারতেছে বৃহস্পতিবার আসলো এই গত বৃহস্পতিবার হয়তো বৃহস্পতি জিজ্ঞাসা করতেছে বাবা আসবে আবার এই বৃহস্পতিবার আসলে আবার হয়তো একটু ধারণা হবে আর আমার বাবা না আস্তে আস্তে ধারণা হবে কিন্তু যেদিন মারা গেছে ছেলেটা সেদিন জিজ্ঞাসা করতো বাবার কই নিয়ে ওর নানা বলতেছে যে কবর আল্লাহর কাছে নিয়ে বা বাবার কি আর দেখবো ছোট ছেলে কাটো বুঝতে পারছো না আমাদের এখানে তোমরা অনেকে আছো সবাই সবার জন্য দোয়া করবা কি সবাই সবার কাছে জন্য দোয়া করবা আল্লাহ তাআলার জন্য সবার মা বাবাকে কবরের মধ্যে আল্লাহ তাআলার জন্য মাফ করে দেয় এবং যারা আমরা এখানে আছি আমরা বড় হাফেজ হয়ে আলেম হয়ে আমাদের মা বাবার জন্য আমরা দোয়া করবো আমাদের মা বাবা যারা বেঁচে আছে তারাও কবরে চলে যাবে সবাই বলুন দোয়া করবো আল্লাহ তাআলা যেন তাদের কিছু করেন জান্নাতে কথা বুঝতে পারছো দুই ঘটনা তৃতীয় নম্বর হচ্ছে আজকে আমাদের এখানে হুজুর আসার কথা হুজুরের জন্য মুসলিম মারা গেছে একজন আপন মানুষ মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ তাআলা যেন তাদের মাফ করে দেয় আমার অফিসের এক ভাই ওনার বাবা মারা গেছে ওনার জন্য আমরা দোয়া করবো এইভাবে অসংখ্য মানুষ চলে গেছে তার ভিতরে কিছু কিছু মানুষের জন্য একটু বেশি দুঃখ লাগে এই যে ছোট বাচ্চাদের বাবার কথা বললাম খুব কষ্ট লাগে না এসআই কামরুল ইসলাম সাহেবের কথা বললাম এই ছোট্ট একটা মেয়ে আছে ছোট্ট একটা মেয়ে শুনে গেছে তো এই মা মাকে সহ্য হবে বলো এই জন্য আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যারা দুনিয়াতে আছেন উল্টা পাল্টা চলে আমরা সবাই রে দায়িত্ব সুখ করো সবাই ভালো বানাই দেয় আর আমরা যারা মরে গেছে চলে গেছে সকল ঈমানদার মুসলমানদেরকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেয় এটা আমরা কি করব সবাই দোয়া করো ঠিক আছে ইনশাআল্লাহ Mm-hmm.